গুড মর্নিং স্টুডেন্টস, দশম শ্রেণীর ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের আমি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের কাজ সক্রিয় ক্ষমতায় কিছু অঙ্ক করাবো, বিভিন্ন বোর্ডে এসছে এরকম কিছু সমাধান করাবো। আর তোমাদের সিলেবাসের পুরো বইয়ের সবগুলো থিওরিটিক্যাল পড়াই শেষ। আমরা ক্লাসে বলেছিলাম যে আমরা তোমাদেরকে কিছু সৃজনশীল অঙ্ক করাবো, বিভিন্ন সালে এসছে বোর্ডে এসছে এরকম প্রশ্নগুলো। আমি চেষ্টা করব তোমাদের কয়েকটা অঙ্ক করিয়ে দেওয়ার জন্য। প্রথমে কাজ শক্তি ক্ষমতা করতে গেলে তোমাদের যে জিনিসগুলো জানতে হবে তা হচ্ছে কাজ কি। কাজ কি আমরা নিশ্চয় জানি, কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগের ফলে যদি বস্তুটি সরল হয়, বল প্রয়োগ করলাম এফ, সরল হয় এস, তাহলে এই ক্ষেত্রে কাজ ইজ ইকুয়াল টু এফ এস। আসলে কাজের সূত্রটা এসছে কোত্থেকে, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। একই দিকে কাজ করলে যেদিকে বল প্রয়োগ করেছে সরণ যদি একই দিকে হয়, আবার বলছি যেদিকে বল প্রয়োগ করেছে সরণ যদি একই দিকে হয়, তাহলে আমরা খেয়াল করে দেখো যেদিকে বল প্রয়োগ করেছে সরণও যদি একই দিকে হয়, তখন আমরা এই সূত্রটাকে লিখতে পারি এফ এস কস জিরো, এদের মধ্যে বল এবং সরণের মধ্যবর্তী উৎপন্ন কোণ শূন্য ডিগ্রি, তখন আমাদের সূত্রটা এই সূত্রটা হয়। এজন্য আমরা দেখতে পাই যে আমাদের বইয়ে সচরাচর একটা সূত্রই ব্যবহার করে, এটা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস সূত্রটাই বেশি আমরা প্রয়োগ করে থাকি। যদি আমাদের এরকম দেয়া থাকে যে বল যেদিকে প্রয়োগ করলাম সরল ওইদিকে হয়নি, সরল হলো একটা কোণে সরল হলো, কথার কথা মনে করো কোন একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম এদিক দিয়ে, সরল হলো এদিক দিয়ে, এটা হচ্ছে এফ, এটা এস ধরলাম, সরি এটা এক্স ধরলাম, তখন সংজ্ঞাটা কি? কাজের সংজ্ঞাটা হচ্ছে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশ। বলের দিকে মনে করো তিটা কোণে ক্রিয়া করলো, বলের দিকে সরণের উপাংশ কীভাবে অঙ্কন করি আমরা? যে সরণটা হলো এখান থেকে আমরা এখানে লম্ব অঙ্কন করি, এই যে অংশটা এটা হচ্ছে সরণের উপাংশ, ধরলাম এটা এস। আমরা তখন আমরা সূত্রটা ব্যবহার করে থাকি, তখন আমরা সূত্রটা ব্যবহার করে থাকি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তুমি অঙ্ক করতে গেলে দেখবে তখন তিটার মানটা তোমার কাছে দেয়া থাকবে, তিটার মান তোমার কাছে দেয়া থাকবে। এরপরে তাহলে একটা সূত্র মোটামুটি আমি তোমাদের জানালাম, এটা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস বা এফ এস কস থিটা। এরপরে হচ্ছে গতিশক্তির একটা সূত্র আমাদের লাগবে। গতিশক্তি তোমার বইয়ে টি দিয়ে প্রকাশ করা হয়, কোনো কোনো ক্ষেত্রে ই কে দ্বারাও প্রকাশ করা হয়, কাইনেটিক এনার্জি। সেজন্য ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি কি? কোনো বস্তু গতিশীল থাকা অবস্থায় কাজ করার যে সামর্থ্য অর্জন করে, গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলা হয়। আবার বলছি কোনো বস্তু গতির জন্য কোনো একটা বস্তু চলতে থাকলে, গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু, এই সূত্রটা আমাদের লাগবে, সেজন্য একটু লিখে রাখছি, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। প্রমাণগুলো আমি এখন আর দেখাচ্ছি না। তারপরে খেয়াল করে দেখো এখানে এম মানে বস্তুর ভর, ভি মানে বেগ, ভি মানে কি? বেগ, মনে রাখবে। এরপরে এখানে দুই নম্বরের জন্য একটি প্রশ্ন আসতে পারে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, সম্পর্কটা কীরকম? আচ্ছা দেখো, ভর বেগ ভর ইন্টু বেগের গুণফল এম ভি, এটাকে পি দ্বারা প্রকাশ করে। তাহলে গতিশক্তি আমরা কি জানি? ইকে ইজ ইকুয়াল টু বা টি ইজ ইকুয়াল টু, যে কোনো একটা লিখতে পারো, টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, খেয়াল করে দেখো টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। এক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ টুটা উপরে এম ভি স্কোয়ার লিখতে পারি।
তাহলে টুটা নিচে, সেজন্য টুটা নিচে লিখেছি আমি, এম বি স্কোয়ারটা উপরে, তাহলে এম ভি স্কোয়ার ইন্টু এম ডিভাইডেড বাই টু এম। প্রশ্ন করতে পারো কেন এম গুণ করেছি, এম গুণ করেছি উভয় দিকে যদি এম ভি এম স্কোয়ার ভি স্কোয়ার আনতে পারি। তার আচ্ছা আমি তোমাকে পরের লাইনটা দেখলেই তুমি বুঝতে পারবে কেন এম গুণ করেছি। এরপরে আমরা লিখতে পারি, দেখো এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম। এর পরের লাইনে আমরা লিখতে পারি এম ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এম। নিশ্চয় বুঝছো এম ভি সমান আমরা কি পেয়েছিলাম, পি ভরবে, তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম। এটা হচ্ছে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক, এটি হচ্ছে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক। এরকম দুই নম্বরের একটি প্রশ্ন আসতে পারে, এটা আমরা একটু দেখে নিব। এরপরে আমাকে যেটা জানতে হবে এটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি কাকে বলে, দেখো বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি, ইপি পটেনশিয়াল এনার্জি ইংরেজিতে বলা হচ্ছে, ইজ ইকুয়াল টু এম জি এইচ। আচ্ছা আগে সংজ্ঞাটা একটু বলছি, কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থা থেকে, কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থা থেকে, আমি হেঁটে সেন্ট ফ্রান্সিস স্কুল থেকে স্কুলের মাঠে গেলাম, এটা না, আমি একটা ইটকে নিচতলা থেকে দ্বিতীয় তলায় তুললাম, একটা স্প্রিংকে স্থিতিস্থাপক সীমার মধ্যে টেনে ধরলাম, একটা স্প্রিংকে টেনে বাড়ালাম, এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা থেকে এর দূরত্ব অতিক্রম করছে। যেমন দেখো মনে করো এটা একটা স্প্রিং, এটাকে আমি টেনে এতটুকু করলাম, তাহলে এই যে এটা যেটা বৃদ্ধি পেল, আমি ছেড়ে দিলে কি ঘটবে, ছেড়ে দিলে এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থার পরিবর্তন করলে, কোনো বস্তুর স্বাভাবিক অবস্থার পরিবর্তন করলে এটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে, কোনো বস্তুর স্বাভাবিক অবস্থা বা অবস্থানের পরিবর্তন করলে এটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় বিভব শক্তি। যেমন একটা পাথরকে যদি আমরা উপরে তুলে ফেলি, ভূমি থেকে উপরে তুলি, তাহলে কি ঘটবে, যদি পাথরটাকে আবার ছেড়ে দেই তাহলে এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে আমরা কি বুঝলাম, এটা কাজ করার কিছু সামর্থ্য অর্জন করেছে বলেই এটি পূর্বের অবস্থায় ফিরে আসছে। বিভব শক্তি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এখানে এম মানে কি, এম মানে ভর, জি মানে অভিকর্ষীয় ত্বরণ, এইচ মানে উচ্চতা, এইচ মানে উচ্চতা। এই গতিশক্তি এবং বিভব শক্তি, এই গতিশক্তি এবং বিভব শক্তির কিছু অঙ্ক আমাদের করতে হয়, তার শক্তি ক্ষমতার অঙ্ক কিছু করতে হয় আমাদের, আর কিছু অঙ্ক করতে হয় গতিশক্তি বিভব শক্তি মানে গতি সম্পর্কিত কিছু অঙ্ক করতে হয়, আর আরেকটা অঙ্ক আমাদের করতে হয় এটা হচ্ছে কর্মদক্ষতা। এইবার তোমাদের কর্মদক্ষতাটাও একটু জানিয়ে দিই, এরপরে আমরা আমাদের অঙ্কে যাব। কর্মদক্ষতা দেখো, কর্মদক্ষতা কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করে। আমরা জানি যে কোনো একটা বস্তুর উপর যতটুকু বল প্রয়োগ করা হয়, যতটুকু শক্তি প্রয়োগ করা হয় ফিডব্যাক হিসাবে, আমরা ওই পরিমাণ শক্তি পাই না। যেমন নর্মাল একটি কথা, ভাত রান্না করার জন্য আমরা যে পরিমাণ তাপ শক্তি দেই, ওই সবটুকু তাপ শক্তি আমাদের চাউল গরম হওয়ার জন্য ব্যয়িত হয় না। কিছু শক্তি ওই যার মাধ্যমে আমি আমাদের ভাতগুলোকে রান্না করছি, যেমন পাত্রের মাধ্যমে, পাত্র নিজে গরম হওয়ার জন্য আমার কিছু শক্তি অপচয় হয়। প্রত্যেক ক্ষেত্রে একটা জেনারেটর দিয়ে যখন আমরা বিদ্যুৎ চালাতে যাই, তখন জেনারেটর নিজে গরম হওয়ার জন্য আমার কিছু শক্তি ব্যয় করে থাকে। আমি যে শক্তিটা প্রয়োগ করে থাকি এটা হচ্ছে প্রদত্ত শক্তি। আমি যে ইনপুটটা দিই আর যে শক্তিটা আমি পেয়ে থাকি, কথার কথা আমি যে শক্তিটা প্রয়োগ করলাম এটা হচ্ছে প্রদত্ত শক্তি। শক্তি আর কাজের একক একই, পরিমাপ করার পদ্ধতিও একই। তাহলে প্রদত্ত শক্তিকে যদি আমি ডব্লিউ কথার কথা ইনপুট লিখে রাখি, একইভাবে আমি
যেটা পাবো ফিডব্যাক হিসেবে, আমার কাজ হিসেবে যেটা পাবো এটাকে বলা হয় লভ্য কার্যকর শক্তি। এটাকে কি বলা হয়? লভ্য কার্যকর শক্তি। এটাকে আমি আউটপুট হিসেবে দিতে পারি, ডব্লিউ আউটপুট। সেজন্য ডব্লিউ লিখে নিচে ও ইউটি লিখেছি, আউটপুট। এখন এই প্রদত্ত শক্তি এবং লভ্য কার্যকর শক্তির শতকরা অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। আবার বলছি, কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি এর শতকরা অনুপাত, তাহলে 100%। শতকরা অনুপাতকে কর্মদক্ষতা বলে। মনে রাখবে, দুই নম্বরের জন্য একটি প্রশ্ন আসতে পারে, কর্মদক্ষতার একক নেই কেন? কর্মদক্ষতার একক নেই কারণ এটি সমজাতীয় দুইটি রাশির অনুপাত, লভ্য কার্যকর শক্তি, এটাও শক্তি। শক্তি আর শক্তি দুইটার এককই কাটাকাটি যায়, ভাগ যায়, সেজন্য এর কোনো একক নেই। তাহলে আমরা বুঝলাম কি, কর্মদক্ষতা দুইটি রাশির অনুপাত, সমজাতীয় রাশির অনুপাত, সেজন্য কর্মদক্ষতার কোনো একক নেই। তবে দুই নম্বরের প্রশ্ন লিখতে গেলে ওইভাবে লিখলে হবে না, লিখতে হবে প্রথমে কর্মদক্ষতা কাকে বলে। কর্মদক্ষতা কাকে বলে লেখার পরে তোমাকে লিখতে হবে ইটা ইজ ইকুয়াল টু লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইনটু 100%। এটা লিখার পরে তুমি লিখবে উপরোক্ত সমীকরণে দেখা যাচ্ছে বা রাশিতে দেখা যাচ্ছে কর্মদক্ষতাটি সমজাতীয় দুটি রাশির অনুপাত, সুতরাং এর কোনো একক নেই। এর পরের প্রশ্ন, আচ্ছা ও এখানে আরেকটা প্রশ্ন তোমার জাগতে পারে, শক্তি না দিয়ে আমি ক্ষমতা দিয়ে ও সমীকরণটাকেও লিখতে পারতাম একই রকম, ইটা ইজ ইকুয়াল টু ইটা। এটাকে বলা হয় ইটা, তোমরা অনেকেই জানো, ক্লাস টেনের স্টুডেন্টরা অবশ্যই জানো, ইটা ইজ ইকুয়াল টু লভ্য কার্যকর ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। এইবার আসি আমরা, তাহলে আমরা যে কয়েকটা সূত্র দেখলাম এই কয়েকটা সূত্রের সাথে এই অধ্যায়ে আমাদের আর কয়েকটা সূত্র লাগবে, এইগুলো হচ্ছে গতির সূত্রগুলো আমাদের লাগবে। আমি জানি যে গতির সূত্রগুলো তোমরা জানো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমি এগুলো লিখছি না। আমরা ঢাকা বোর্ডে এসছে 2019 সালে এরকম একটি অঙ্ক আপাতত করছি। দেখো প্রশ্নটা একটু বড়, সেজন্য আমার লিখতে একটু সময় লাগবে। 40 কেজি, তোমরা পারলে লিখে নাও, 40 কেজি ভরের রনি স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 2019 ঢাকা বোর্ড রওনা হয়ে স্কুলে পৌঁছায় রনির বড় ভাই জনির ভর 50 কেজি এবং তাদের বাড়ির ছাদের উচ্চতা 20 মিটার। এটাই হচ্ছে আমাদের উদ্দীপক। আমি উদ্দীপকটা আবার একটু পড়ে শোনাচ্ছি। 40 কেজি ভরের রনি স্থির অবস্থান মাথায় রাখবে, স্থির অবস্থান, তাহলে আবেগ কি হয়? আবেগ শূন্য। স্থির অবস্থান থেকে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার
সুষম তরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে স্কুলে পৌঁছায় রনির বড় ভাই জনির ভর 50 কেজি এবং তাদের বাড়ির ছাদের উচ্চতা 20 মিটার। তাহলে এই উদ্দীপকটাতে আমি একটু সংক্ষেপে লিখে ফেলছি, আমি দুইটা উদ্দীপকের কথাগুলো একটু লিখে ফেলছি। আচ্ছা, আগে আমরা প্রশ্নটা তুলে নিই। প্রথম প্রশ্ন, গ নম্বর প্রশ্নটা, গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে রনির যাত্রাস্থান থেকে, রনির যাত্রাস্থান থেকে থেকে স্কুলের দূরত্ব কত? ইজি প্রশ্ন, ঢাকা বোর্ড এসছে, দূরত্ব নির্ণয় করো বা দূরত্ব কত। পরের প্রশ্ন, রনির কৃত কাজ দ্বারা, রনির কৃত কাজের সমান কাজ করে জনি 10 কেজি ভরের বস্তু নিয়ে ছাদে পৌঁছাতে পারবে কিনা, পৌঁছাতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হচ্ছে। প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা বলা হচ্ছে রনির যাত্রাস্থান থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করো, আর দ্বিতীয় প্রশ্নটা বলা হচ্ছে রনির কৃতকাজের সমান কাজ দ্বারা, রনির কৃতকাজের সমান কাজ দ্বারা জনি 10 কেজি ভরের বস্তুকে, 10 কেজি ভরের বস্তুকে ছাদে ছাদে পৌঁছাতে পারবে কিনা। তাহলে প্রথম প্রশ্ন কিংবা দ্বিতীয় প্রশ্ন করার সময় আমাদের একটা জিনিস একটু খেয়াল করি, আমরা চিত্রটা একটু এঁকে নিই। চিত্রটা হচ্ছে আমি প্রথমে রনি, রনির ভর 50 কেজি, এটা আমরা পেয়েছি। এখান থেকে স্কুলে যাত্রা করলো, আমাকে স্কুলের দূরত্ব আমি জানি না এস, তবে স্থির অবস্থান থেকে ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, এ ইজ ইকুয়াল টু, তারপরে এ ইজ ইকুয়াল টু 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সে স্কুলে পৌঁছাইছে টি ইজ ইকুয়াল টু 70 সেকেন্ডে। একদম ইজি, তিনটা জিনিস দেওয়া আছে আমাদের, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে এবং টি দেওয়া আছে, আমরা বের করতে পারবো যে কোনো একটা মান। আমরা পড়েছিলাম সুবট, মনে আছে সুবট, এই চারটা পাঁচটা রাশির মধ্যে এস সরল, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সময়। আমরা বলেছিলাম যে কোনো তিনটে রাশির মান দেয়া থাকলে অপর দুইটি রাশির মান বের করা যাবে। তাহলে আমার তিনটে রাশির মান দেয়া আছে, যেহেতু তিনটা রাশির মান আমার কাছে দেয়া আছে, তাহলে আমরা অন্য রাশিটা বের করতে পারবো। দেখো তো, ইউ দেয়া আছে, এ দেয়া আছে, টি দেয়া আছে, তাহলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করবো? এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ কত? 0, ইন্টু টি কত? 70, প্লাস হাফ ইন্টু 0.4 ইন্টু 70 স্কোয়ার। আমি ক্যালকুলেটার নিয়ে বসিনি, তারপর আমি আনসারটা বলে দিচ্ছি। আনসারটা হচ্ছে 980 মিটার, 980 মিটার। তাহলে আমরা সহজেই বলতে পারি রনির স্কুলের দূরত্ব কত, আমরা বলতে পারি। আমার দ্বিতীয় যে প্রশ্নটা, ওই প্রশ্নটাতে আমি উদ্দীপকটা একটু এঁকে নিচ্ছি। আমার দ্বিতীয় যে প্রশ্নটা ঘ নম্বর, ওইটাতে বলা হচ্ছে এদের ছাদ থেকে এই দূরত্বটা দেয়া আছে আমার কাছে, ছাদ থেকে এর দূরত্বটা হচ্ছে কত? 20 মিটার। ও কোথায় যাবে? ছাদে যাবে। কত কেজি বস্তু নিয়ে? 10 কেজি। ওর ভর কত? 50। তাহলে মোট কত কেজি? 60 কেজি। কতটুকু কাজ দ্বারা? ওর জনি যে কাজ করেছে, তাহলে জনির কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু জনি লিখছে, এফ এস, এফ কত?
এফ তো আমি জানি না, এফ ইজ ইকুয়াল টু এম এ, এম কত দেখো, এম কত, এম হচ্ছে রনিরটা, রনির হচ্ছে 40, এ কত 0.4 পেয়েছি না আমরা, 16 নিউটন, 16 × 980 মনে আছে, 980 আমরা গড় নম্বরে পেয়েছি, তাহলে আনসার হবে, টোটাল আনসারটা হবে 1 5 7 6 0। এই যে কাজটা করলো জনি, আমাকে বলা হচ্ছে জনি যে কাজটি করলো ওই কাজ দ্বারা এত কেজি ভরে, এত কেজি করতে কি পেলাম, ওর ভর প্লাস ও যে বস্তুটি নিয়ে যাচ্ছে, বরের বস্তুকে 20 মিটার উচ্চতায়, 20 মিটার উচ্চতায় উঠাতে পারবে কিনা। দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি, এখানে এইচ বের করতে পারি কাজটা লিখে, অথবা এখানে শক্তিটা বের করে, বিভব শক্তিটা বের করে, এই বিভব শক্তিটা যদি এর চেয়ে কম হয় তাহলে তোলা যাবে, যদি এর চেয়ে বেশি হয় তাহলে তোলা যাবে না। দুইটা পদ্ধতিতে আমরা অঙ্কটা করতে পারি, তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমি বলছি বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ, এইচ ইজ ইকুয়াল টু ইপি ডিভাইডেড বাই এম জি, লিখতে পারি না তো, ইপি মানে ও যে কাজ করেছিল ওই পরিমাণ কাজ, 15760, এম কত 60 × 9.8, এই পদ্ধতিতে তুমি বের করতে পারো। এইচ এর মান যদি 20 চেয়ে কম হয়, লেস দেন 20 হয় তাহলে তুলতে পারবে না, আর যদি গ্রেটার দেন 20 হয় বা 20 সমান হয় তাহলে তুলতে পারবে। আমি বোঝাতে পারছি, এরপরে তুমি এভাবে না করে ওইভাবেও করতে পারতে, এই কাজটা বের করার পরে, এই কাজটা বের করার পরে তুমি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ বসিয়ে 60 × 9.8 × 20 বসালে, বসানোর পরে তুমি যে মানটি পাবে 11760, কথার কথা, এই মানটা যদি আগের মানের সাথে মিলে যায়, আগের মানের সাথে মিলে যায় তাহলে তুমি বলবে যে সম্ভব, আর যদি কম হয় তাও সম্ভব, কারণ মনে করো আগের মানটা আমরা পেয়েছিলাম 15, খেয়াল করে দেখো 15680 জুন, মানে যেটা রনি কাজ করেছিল, যেটা রনি কাজ করেছিল। এখন খেয়াল করে দেখো রনির কাজের চেয়ে এই কাজটা কম, তাহলে এই কাজটা করতে আমার আরো কম শক্তি লাগছে, নিশ্চয়ই আমি এটা তুলতে পারবো এই শক্তি দিয়ে। ওকে ফাইন, এটা যদি আমরা বুঝে থাকি, পরের প্রশ্নটা, আরেকটা প্রশ্ন আমি তোমাদের করাচ্ছি, এটা হচ্ছে আমি চেষ্টা করব তাড়াতাড়ি করিয়ে দেওয়ার জন্য, রাজশাহী বোর্ড 2019, রাজশাহী বোর্ড তোমরা বই থাকলে দেখে নিবে, রাজশাহী বোর্ড 2019 প্রশ্নটা লিখে নিচ্ছি, 20 কেজি ভরে একটি বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, প্রশ্নটা কি, 20 কেজি ভরের একটি বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, প্রথম প্রশ্নটা হচ্ছে, খেয়াল করে দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি, প্রথম প্রশ্ন হচ্ছে রনির যা সরি প্রথম প্রশ্নটা হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির এক তৃতীয়াংশ হবে। আচ্ছা আমি লিখছি, ভূমি হতে কত উচ্চতায়, বিভব শক্তি গতি শক্তির
এক তৃতীয়াংশ হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা দুই নাম্বার প্রশ্ন করার আগে ঘ নাম্বার প্রশ্নটা আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, তারপরে গ নাম্বার প্রশ্ন সহ করে দিচ্ছি আমি তোমাদের। ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে এরকম, ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালে প্রথম 2 সেকেন্ড পর শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়। কথার অর্থ কি? আসলে সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। প্রশ্নটা বলা হচ্ছে এরকম, আমি তোমাদের বোঝাচ্ছি, বোঝানোর পরে প্রশ্ন থাকলে আমাকে সেলফোনে ফোন করবে। দেখো, প্রথম প্রশ্নটা বলা হচ্ছে, আগে চিত্রটা একটু এঁকে নিই। কোনো একটা বস্তুকে কি বলা হচ্ছে? 20 কেজি ভরার একটি বস্তু, যার ভর হচ্ছে m = 20 কেজি। একটা বস্তু, এটা ভূমি থেকে কত উচ্চতায়? 40 মিটার। 40 মিটার উচ্চতায় এইখানে তোলা হলো, থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, এখানে অভিকর্ষ ত্বরণ কত? g = 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক কিনা? উচ্চতাটা কত দেওয়া আছে? 40 মিটার, h = 40 মিটার। প্রথম প্রশ্নটা আমাকে বলা হচ্ছে, ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। ধরে নিলাম ভূমি থেকে x উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। ভালোভাবে খেয়াল করো, তাহলে এই অংশটা কত? পুরোটা 40 হলে এটা যদি x ধরে থাকো, তাহলে এটা কত হবে? 40 - x, ঠিক না? এখন দেখো, এই বিন্দুতে আমরা বিভব শক্তি এবং গতি শক্তি বের করব। বিভব শক্তি এবং কি বের করব? গতি শক্তি বের করব। ভালোভাবে খেয়াল কর, যেটা নামছে এটা কি? বিভব শক্তির আস্তে আস্তে কি শক্তিতে রূপান্তরিত হচ্ছে? গতি শক্তিতে। তাহলে এই অংশটা হচ্ছে গতি শক্তির জন্য, আর যেটা বাকি আছে মানে এটা এখনো রূপান্তরিত হয়নি, তাহলে এটা হচ্ছে বিভব শক্তি। এই অংশটা হচ্ছে বিভব শক্তি আর এই অংশটা হচ্ছে গতি শক্তি। তাহলে গতি শক্তি T/Ek = আমরা জানি ½ mv² m আমার কাছে দেয়া আছে, আমি আপাতত লিখছি না, 40 20 দেয়া আছে আমার কাছে, দরকার নেই এখন লিখা। ভি, এই বিন্দুতে ভি বের করব, কত উচ্চতা নামছে সে? 40 - x, তাহলে v² = নামছে যখন u² + 2gh, আমরা জানি না যখন নামছে, ইউ কত? স্থির অবস্থা থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, তাহলে 0 0² এখান থেকে যখন ফেলছি তখন আধিবেগ 0 প্লাস, তুমি খেয়াল করবে উপর থেকে যখন ফেলবো আমরা কোনো একটা জিনিসকে ফেলবো তখন এখানে এই দেখো ধরে রাখছি আমি, তাহলে আধিবেগ কত? 0 0² + 2 × g × h, 40 - x, লিখতে পারি না আমি মানগুলো এখনো লিখিনি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2g 40 - x, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার বিভব শক্তি এই বিন্দুতে, তার উচ্চতা কত? x, তাহলে বিভব শক্তি ep = mgx, আমি সরাসরি লিখে ফেললাম mgx সূত্রে। এখন দেখো, বিভব শক্তিও আমি পেয়ে গেলাম, গতি শক্তিও আমি এই মানটা এখানে বসালে, এই যে এখানে বসালে আমি গতি শক্তিটা পেয়ে যাব m × 2g 40 - x, লিখতে পারি? একটু কম দেখছো মনে হয়, আচ্ছা আমি মুছে লিখছি। এখন যদি এটা আমরা বুঝে থাকি তাহলে আমার প্রশ্নে কি বলেছে? বিভব শক্তি গতি শক্তির এক তৃতীয়াংশ, তাহলে ep = 1/3 t গতি শক্তি, ইকে লিখতে পারো t।
তাহলে এইপি সমান কি পেয়েছি এম জি এক্স বিভব গতিশক্তি সমান কত কত পেয়েছি টু এম জি 40 মাইনাস এক্স পেয়েছি কিনা যদি পেয়ে থাকি কাজ শেষ দেখো এম জি এম জি উভয় দিক থেকে বাদ দিতে পারি আমি তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2/3 40 মাইনাস এক্স লিখতে পারি তাহলে 3x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 দিয়ে গুণ করলে 80 মাইনাস 2x পক্ষান্তর করো 5x ইজ ইকুয়াল টু 80 x ইজ ইকুয়াল টু 16 অর্থাৎ ভূপৃষ্ঠ হতে একটু দেখি যে কোথাও আমাদের মানে ভুল হয়েছে কিনা টু এম জি টু ইউ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস টু জি এইচ জি টু জি এইচ টু বসালাম ও হাফ এম বি স্কোয়ার ছিল আমাদের খেয়াল করো টি ইজ ইকুয়াল টু আমরা সরি আমরা এখানে লিখছি হাফ এম বি স্কোয়ার ছিল হাফ হলে এই টু টু কাটাকাটি যায় এই টু কাটাকাটি যায় টু কাটাকাটি গেলে আমাদের এখানে টুটা থাকবে না এখানে হবে ওয়ান এখানে যদি ওয়ান হয় এখানে হবে 40 আমি তোমাদের আবার একটু মনে করিয়ে দিচ্ছি আমরা অঙ্কটা করার সময় হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার সূত্রটা লিখিনি এখানে হাফ এম বি স্কোয়ার লিখলে হাফ ইন্টু এম বি স্কোয়ার টু টু কাটাকাটি যায় টু টু কাটাকাটি গেলে এইটা হয় তাহলে আমাদের মানটা তখন আসবে আমাদের 40 আসবে না কারণ আমাদের তখন আসবে খেয়াল করে দেখো এটা আসবে এক্স এক্স যদি হয় এটা হবে 4 4 যদি হয় এখানে আসবে 40 তাহলে x ইজ ইকুয়াল টু আসবে 40 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 10 আমি সরি প্রথমে সূত্রটা লেখার সময় আমরা গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার আমরা জানি এখানে আমি হাফটি লিখে নিই এই জন্য হাফে না লেখাতে আমাদের ইকুয়েশনে ভুল হয়ে গেছে আমি মানটা বসিয়ে দিয়েছি আবার হাফ বসিয়ে তাহলে আমার মান আসবে 10 আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝেছ এর পরের অঙ্ক ঘ নাম্বার প্রশ্নটা ঘ নাম্বার প্রশ্নটা খুব সুন্দর ঘ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সর্বোচ্চ উচ্চতায় এম ইজ ইকুয়াল টু আমরা জানি 20 কেজি এইচ ইজ ইকুয়াল টু আমার কাছে দেওয়া আছে 40 মিটার জি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 9.8 আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য কেন শূন্য কারণ গতিশক্তি অথবা টি দিয়ে লিখতে পারো গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ শূন্য সেজন্য 20 × 0² ইজ ইকুয়াল টু শূন্য যদি হয় সর্বোচ্চ উচ্চতায় শূন্য গতিশক্তি শূন্য আর বিভব শক্তি দেখো বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ এম 20 × g কত 9.8 × 40 ইপি ইজ ইকুয়াল টু তাহলে আমরা কত পেয়ে থাকি ইপি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে থাকি 7840 তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি টোটাল এনার্জি যদি লিখি টোটাল এনার্জি হচ্ছে গতিশক্তি তো শূন্য বিভব শক্তি এত তাহলে আমরা লিখতে পারি 7840 জুল শক্তির একক জুল লিখে রাখি এখন বলা হচ্ছে ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড পরে বিভব শক্তি এবং গতিশক্তি বের করতে বলা হচ্ছে আচ্ছা বের করার জন্য 2 সেকেন্ড পরে আমার অনেকগুলো জিনিস দরকার 2 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে এটা জানা দরকার 2 সেকেন্ড পরে ওর ব্যাগ কত হবে এটা জানা দরকার তাহলে একটা একটা করে আমরা জেনে নিই খেয়াল করে দেখো আমরা সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি পেয়ে গেলাম 2 সেকেন্ড পরে মোট শক্তি বের করব 2 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ছে তাহলে ইউ 0 2 প্লাস হাফ ইন্টু 9.8 × 2² ইজ ইকুয়াল টু 0 প্লাস 4 কাটাকাটি করলে 19.6 তাহলে সে কত দূরত্ব অতিক্রম করলো এইচ ইজ ইকুয়াল টু 19.6 এটা যদি খেয়াল করো এটা যদি এই দূরত্বটা যদি 19.6 হয় তাহলে এটা কত হবে 20.4
এই 20.4টা কি বিভব শক্তির জন্য, ইপির জন্য, এই এটা কিসের জন্য, গতিশক্তির জন্য। তাহলে এবার গতিশক্তি বের করি, টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এইচ কত 19.6, বসিয়ে দিলে তুমি টি পেয়ে যাবে। এরপরে ইপি যদি তুমি বের করো, ইপি ইজ ইকুয়াল টু কি এম জি এইচ, এখানে এইচ কত 20.4, এইচ কত 20.4, যদি এটা বসিয়ে দাও এই দুইটা, তাহলে মোট শক্তি কি গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল, এই দুইটা যদি তুমি যোগ করো, যোগ করার পরে যদি এই মানের সমান হয়, এই মানের সমান হয় তাহলে তুমি বলতে পারবে যে, এই মানের সমান হলে তুমি বলতে পারবে যে মোট শক্তি সংরক্ষিত হয়, শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়, বলতে পারবে? হ্যাঁ, এটুকুই আজকে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো, যদি বুঝে থাকো তোমাদের আমি কিছু কাজ দিচ্ছি। অনেকের আমি জানি যে 2019 সালের বই নেই, টেস্ট পেপার নেই, আমি এই জন্য 2018 সালের কয়েকটি অঙ্ক তোমাদের দিচ্ছি। তোমরা রাজশাহী বোর্ড একই নিয়মের অঙ্ক, রাজশাহী বোর্ড 2017 অঙ্কটা করবে, এরপরে তোমরা করবে সকল বোর্ড, সকল বোর্ড 2018 অঙ্কটা করবে, সমন্বিত বোর্ড, এরপরে ঢাকা বোর্ড একই নিয়মের অঙ্ক বলে আমি তোমাদের দিচ্ছি 2017, আশাই ক্লাস 10, এই সুযোগ সবার সব সময় আসে না যেটা তোমরা পেয়েছো। অন্যান্য সময় স্টুডেন্টরা বলে যে স্কুলটা যদি বন্ধ থাকতো তাহলে আমি সারাদিন পড়তে পারতাম, আমার রেজাল্টটা ভালো হবে, কারণ আমাদের সিলেবাস অনেক শেষ, সিলেবাসটা শেষ, তাহলে আমার বাসায় বসে পড়ার উচিত। আমি অনেক অভিভাবকের কাছ থেকে শুনছি তোমরা বাসায় পড়ছো না, বুঝছো না যে কেন পড়ছো না, আমি জানি না কেন তোমরা পড়ছো না। সুযোগ পাচ্ছ, প্লিজ কাজে লাগাও, একদিন কাজ দিবে, পড়ালেখা করো, প্রচুর পড়ালেখা করো, সাথে মা বাবাকে একটু সাহায্য করো, আর বাসায় যতক্ষণ থাকবে আশা করব বেশিরভাগ সময় তুমি পড়ালেখা করবে, কারণ এই সুযোগ সবাই পায় না। ভালো থাকবে, সুস্থ থাকবে।